আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নোরাই জেরেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টার হিস্টোরি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি। এর আগের ভিডিওতে আমি সিসি ফাইভ ও সিসি সিক্স পেপারের সাজেশন আপলোড করেছি, তাছাড়া জিই পেপার, এসিসি পেপারেরও সাজেশন আপলোড রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্টোরি অনার্স সিসি সেভেন সাজেশন 2022-23, কোর্স কোড বা পেপার কোড HISH-CC-7, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। এবার আমরা মূল সাজেশন পর্বে চলে যাব। আমরা দেখে নিব কি কি প্রশ্ন এই সাজেশনে রয়েছে, তবে আমি যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোই এই সাজেশনে রেখেছি। তোমরা যেহেতু অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাসের সিলেবাস অনেক বড়, তাই তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব বেশি পরিমাণে প্রশ্ন উত্তর রেডি করে রাখার। তবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, এই প্রশ্ন কটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে সেগুলো লিখে লিখে নিজেকে প্রস্তুত রাখবে। 1 নম্বর প্রশ্ন দেখো, মূল্য বিপ্লব কি? ষোড়শ শতাব্দীতে মূল্য বিপ্লবের কারণগুলি কি ছিল বা কি কি ছিল বা কারণগুলি লেখো, 5 মার্কের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পশ্চাতে কি কি কারণ সক্রিয় ছিল বলে তুমি মনে করো, 5 মার্কের প্রশ্ন। অথবা ভৌগোলিক আবিষ্কারের পটভূমি আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন। তারপর 3 নম্বর প্রশ্ন, পর্তুগাল ও স্পেনের প্রাথমিক ঔপনিবেশিক সাম্রাজ্যের অনুসন্ধান ও নির্মাণ বিষয়ে আলোচনা করো, 10 মার্কের প্রশ্ন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্তুগাল ও স্পেনের প্রাথমিক ঔপনিবেশিক সাম্রাজ্যের অনুসন্ধান ও নির্মাণ বিষয়ে আলোচনা করো, 10 মার্কের প্রশ্ন। এই প্রশ্নেরই অথবা রয়েছে, অথবা পর্তুগাল ও স্পেনের ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন সম্পর্কে কি জানো, 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে, তবে 10 মার্ক হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন এবার দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, ষোড়শ শতাব্দীতে কৃষি বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো, 5 মার্কের প্রশ্ন। অথবা ষোড়শ শতাব্দীতে কৃষি বিপ্লবের প্রেক্ষাপটকে তুমি কিভাবে মূল্যায়ন করবে বা ব্যাখ্যা করবে। 6 নম্বর প্রশ্ন, বাণিজ্য বিপ্লব কি? বাণিজ্য বিপ্লবের পটভূমি ও প্রভাব আলোচনা করো, 10 নম্বর হিসাবে আসতে পারে, তবে 5 হিসাবেও আসতে পারে। এরপরে পরের প্রশ্নে চলে যাব। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখে নাও 7 নম্বর প্রশ্ন, ইউরোপীয় বৈপ্লবিক বিপ্লবের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, 5 মার্ক হিসাবে আসতে পারে। অথবা বৈপ্লবিক বিপ্লব বলতে কি বোঝো, সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বৈপ্লবিক বিপ্লব কি বৈপ্লবিক ছিল? বৈপ্লবিক বিপ্লবের সঙ্গে ধর্মের কি সম্পর্ক ছিল, 10 মার্কের প্রশ্ন। এটি যদি আলাদাভাবে আসে তাহলে 5 হিসাবে আসবে। 9 নম্বর প্রশ্ন, ইউরোপের অর্থনীতিতে মার্কেন্টিলিজম বা মার্কেন্টাইলবাদ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। অথবা ইউরোপে মার্কেন্টাইলবাদের প্রসার সম্পর্কে আলোচনা করো, 10 নম্বর প্রশ্ন। ইংল্যান্ডে ঘের আন্দোলন এবং শ্রম সরবরাহের মধ্যে সংযোগটির মূল্যায়ন করো, 5 মার্ক হিসাবে আসতে পারে, তবে 10 মার্ক হিসাবেও আসার সম্ভাবনা রয়েছে। 11 নম্বর প্রশ্ন, গৌরবময় বিপ্লবের পটভূমি বা প্রেক্ষাপট বা কারণগুলি আলোচনা করো, 12 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব 1688 কি সত্যিই গৌরবময় ছিল,
10 অথবা 5 মার্ক হিসাবে আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে। আমি পরীক্ষার যেহেতু সময় নেই, সময় থাকলে আমি এই প্রশ্নের উত্তরগুলো আপলোড করে দিতাম, শর্ট প্রশ্নের বিভিন্ন বিগত বছরে পড়ে যাওয়া শর্ট প্রশ্নগুলো আপলোড করতে পারতাম। তবে আমি চেষ্টা করব, সম্ভব হলে আপলোড করব। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে মুখস্থ করে রেডি করবে নিজেকে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পশ্চাতে মূল কারণ সমূহ আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন, অথবা শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে দেখা দিয়েছিল, 5 মার্কের প্রশ্ন, 10 হিসাবেও আসতে পারে। তোমাদের পরীক্ষা 16 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা পিছিয়ে গেল, তোমাদের 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তাই আরও একটি সপ্তাহ তোমরা হাতে পাচ্ছ। তাই এখনও যাদের পড়াশোনা ভালো হয়নি বা ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও নি, এখনও এক সপ্তাহ তোমরা সময় পাচ্ছ, খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করে নাও এবং পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও। কারণ পরীক্ষার ব্যাপারে তোমরা যদি সিরিয়াস না হও, তাহলে ভবিষ্যতে কিন্তু তোমরা কখনোই সফল হতে পারবে না। 14 নম্বর প্রশ্ন দেখে নাও, আমেরিকায় উপনিবেশ স্থাপনে ফ্রান্স ও ইংল্যান্ডের আগ্রহের কারণ কি ছিল, 5 মার্কের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও পটভূমি বিশ্লেষণ করো, 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। 16 নম্বর প্রশ্ন, সামন্ততন্ত্রের বিবর্তিত রূপ কি পুঁজিবাদের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছিল, আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, ইউরোপের জ্ঞানদীপ্তির প্রসার সম্পর্কে আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, মহাদেশীয় শিল্পায়ন ইংল্যান্ডের শিল্প বিপ্লব থেকে কতটা পৃথক ছিল, 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। 19 নম্বর প্রশ্ন, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ সংক্রান্ত বিতর্ক আলোচনা করো, 10 মার্কের প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, আমেরিকায় উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতার ইতিহাসটি বিবৃত করো, আমেরিকায় উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতার ইতিহাসটি বিবৃত করো। 21 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কি নতুন গণতান্ত্রিক রাজনীতির জন্ম দিয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। 22 নম্বর প্রশ্ন, নতুন বিশ্ব কি, নতুন বিশ্বের উদ্ভবের ইতিহাসটি লেখো, অথবা আমেরিকা আবিষ্কারের বা নতুন বিশ্বের ইতিহাসটি বিবৃত করো। 23 নম্বর প্রশ্ন, জ্ঞানদীপ্ত শাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 24 নম্বর প্রশ্ন, জ্ঞানদীপ্ত শাসক হিসাবে দ্বিতীয় ফ্রেডারিকের কৃতিত্ব আলোচনা করো, এটি শেষ প্রশ্ন, অথবা জ্ঞানদীপ্ত শাসক হিসাবে ফ্রেডারিক দি গ্রেট এর ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের আজকে 24টি সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। আর আমি চেষ্টা করব এর পরবর্তী সেমিস্টারগুলোতে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, তোমাদের সমস্ত রকমের সহযোগিতা করব। পিডিএফ কপির জন্য একটা ন্যূনতম চার্জ থাকবে, সেই চার্জ তোমরা পে করলে তোমরা সাজেশন ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তর, শর্ট প্রশ্ন, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।